সুন্দর ছয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনায় আরো 8 জনের মৃত্যু। জায়েদ নিপুন কেউ বসতে পারবেন না সম্পাদকের চেয়ারে। সরকার সুনীল অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 29,085 জনে। একই সময়ে 529 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 19,47,266 জনে। নমুনা পরীক্ষার তুলনায় গত 24 ঘন্টায় শনাক্তের হার 2.63 শতাংশ। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে সাধারণ সম্পাদকের চেয়ারে কাউকে না বসার জন্য বলা হয়েছে। রবিবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। ফলে জায়েদ খান বা নিপুন আক্তার কেউই আপাতত সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না। সরকার সুনীল অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভারত ও মিয়ানমার থেকে আমরা বিশাল সমুদ্র সীমা জয়লাভ করেছি। আওয়ামী লীগ সরকার সুনীল অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সমুদ্রকে ব্যবহার ও সমুদ্র হতে সম্পদ আহরণের মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার আর্থসামাজিক উন্নয়নের একটি নতুন দ্বার উন্মোচন হয়েছে। টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদ ব্যবহার করে SDG 14 এর লক্ষ্যমাত্রা অর্জনে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করি আমাদের সরকারের এই লক্ষ্যমাত্রা অর্জনে তোমাদের ভূমিকা হবে অপরিহার্য। রবিবার মেরিন ফিশারিজ একাডেমির 41তম ব্যাচের ক্যাডেটদের মুজিব বর্ষ পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বান্দরবানের রোয়াংছড়িতে 4 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী মুম্বাই পাড়া এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বাজারে সয়াবিন তেলের সংকট, যদি কোথাও বা মেলে তাহলে গুনতে হয় বাড়তি টাকা। ফলে সাশ্রয়ী দামে তেল নিতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের ট্রাকের পেছনে ছুটছে মানুষ। এখন সেই লাইন আগের থেকে হয়েছে দীর্ঘ। পণ্য পেতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অনেকে আবার পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে। কয়েকদিন বন্ধ থাকার পর রবিবার থেকে রাজধানীতে পণ্য বিক্রি শুরু করেছে TCB। সকাল থেকে মৌচাক, মেরুল বাড্ডা ও মধ্য বাড্ডায় পণ্য বিক্রি করতে দেখা যায়। চলতি বছরের নবম দফায় TCB-র এ কার্যক্রম 6 মার্চ থেকে শুরু হয়ে 24 মার্চ পর্যন্ত চলবে। পরে 27 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত ফের পণ্য বিক্রি করা হবে দশম দফায়। শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন বিক্রি হবে TCB-র পণ্য। ঢাকা ছাড়া অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রি কার্যক্রম 15 মার্চ থেকে শুরু হবে। ভারেন প্রবাসী কুমিল্লার লাকসামের বাসিন্দা মনির আব্দুর রাজ্জাক অনলাইনে বিভিন্ন কন্টেন্ট দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হন। জঙ্গি সংগঠন গজওয়াতুল হিন্দে উদ্বুদ্ধ হয়ে দেশের বিচারক ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা বাস্তবায়নে গত 28 ফেব্রুয়ারি পরিবারের কাউকে না জানিয়ে দেশে আসেন মনির। হামলা চালিয়ে আবারও বাহরাইনে পালিয়ে যেতে চেয়েছিলেন। এজন্য বেশ কিছু স্থানে রেকিও করেন তিনি।
এর মধ্যে শনিবার রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে মনির আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য জানান। পরিবারের কাউকে কিছু না জানিয়ে, কারোর সাথে যোগাযোগ না করে সে বাংলাদেশে আসছিল, সে এরকম একটি ঘটনা ঘটিয়ে আবার বিদেশে চলে যাওয়ার তার উদ্দেশ্য ছিল, কিন্তু আমাদের ইফ্রড টিম এসি সুরঞ্জনার নেতৃত্বে আমরা দীর্ঘদিন যাবৎ এই ব্যক্তিকে আমরা ফলো করছিলাম। আমরা জানেন যে বিদেশে অবস্থান করতো এবং তার ধারণা ছিল যেহেতু সে বিদেশে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী তাকে কোনোভাবেই ট্রেস করতে পারবে না, এবং সেই উদ্দেশ্য নিয়ে সে বাংলাদেশে আসে এবং বাংলাদেশে এসে ছদ্মবেশ ধারণ করে সে বিভিন্ন জায়গায় রেকি করতেছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচারকদের বিভিন্ন মুভমেন্ট, তাদের যাতায়াত, তাদের ডিউটি স্থল, এগুলো সে রেকি করতেছিল এবং এই অবস্থায় আমাদের এই টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং সে কিভাবে রেডিকালাইজড হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একমাত্র কারণ মন্ত্রী এমপিদের দুর্নীতি ও অদক্ষতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা তখনই সম্ভব হবে যখন একটা গণতান্ত্রিক সরকার হবে। মানুষের নিরাপত্তা স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে, আর সেই সরকার হবে জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিএনপির রাজনৈতিক বক্তব্য যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত যৌক্তিক, ঢালাওভাবে কোনো পক্ষ নেওয়া সমীচীন হবে না। রবিবার 23 বঙ্গবন্ধু এভিনিউ এ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরো বলেন, আন্তর্জাতিক কারণে দ্রব্যমূল্য কিছুটা বেশি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। মির্জা ফখরুল সাহেবের কথাই হচ্ছে প্রতিটা কর্মকাণ্ডের মধ্যে সরকারের কে প্রসঙ্গ টেনে আনে এবং সরকারকে এটা আক্রমণ করে কোনো বক্তব্য দিতে পারলেই মনে করে রাজনৈতিক ফায়দা লুটা যায়। ফখরুল সাহেব যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় নাই, তখন কি ওনারা তাহলে বলতে হবে যে ওই সময় তাদের সরকারটা গণতান্ত্রিক সরকার ছিল না? উনি কি সেটা দায় স্বীকার করে নিচ্ছেন যে তাদের আমলে যে সমস্ত বিষয়ে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল বলে তাদের সরকারকে আমরা গণতান্ত্রিক হিসাবে আমরা বলতে পারি না? এটি তো কোনো কথা হইতে পারে না, এটা হলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি কথাবার্তা। আসলে দায়িত্বশীল রাজনৈতিক কথাবার্তা বলতে হবে। আমাদের এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে যাতে সাধারণ মানুষ কষ্ট না পায় সেই জন্য সকলকে উদ্যোগ নিতে হবে, সরকারের পাশাপাশি বিরোধীরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে ব্যাপারে। তারা সেটা না বলে বরং উস্কানিমূলক এবং নেতিবাচক কথাটা বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। বিএনপি নির্বাচনে জয়লাভ করার কোনো সক্ষমতা নেই ওরা জানে, যার কারণে কিন্তু বিএনপি সবসময় অস্থিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে। তাদের ভাবনা যে দেশের মধ্যে একটা কোনো একটা গোলযোগ সৃষ্টি করতে পারলে হয়তো কোনো অপশক্তি বা বাহ্য শক্তি তাদেরকে এনে ক্ষমতায় বসাই দেবে। বরগুনার পায়রা নদীতে ধরা পড়েছে পিঠে স্যাটেলাইট লাগানো একটি বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে বরগুনা জেলা বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। এর আগে শনিবার বিকেলে বরগুনা সদর উপজেলার পায়রা নদী সংলগ্ন বাসুকি গ্রামের জেলে মাসুমের জালে আটকা পড়ে স্যাটেলাইট লাগানো এই কচ্ছপটি। বরগুনা বন বিভাগের সহকারী বিট কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় 12 কেজি। ধারণা করা হচ্ছে এটির বয়স প্রায় 25 থেকে 30 বছর। কচ্ছপটি বিরল প্রজাতির বাটাগুর বাস্কা প্রজাতির। কচ্ছপটির পিঠে লাগানো স্যাটেলাইট সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এটি উপকূলীয় বন বিভাগ খুলনার পূর্ব সুন্দরবনে পাঠানো হবে। এই কচ্ছপটি ওজন আনুমানিক 10 থেকে 12 কেজি, এর বয়স প্রায় 25 থেকে 30 বছর। এটা একটা ডিভাইস সংযুক্ত ছিল, ডিভাইস সম্বন্ধে আমরা বিস্তারিত কিছু বলতে পারতেছি না, তবে এটা আগামীকাল
খুলনা পূর্ব বন বিভাগে প্রেরণ করা হবে। কর্মকর্তা কার্যালয় পূর্ব সুন্দরবনে প্রেরণ করা। এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই কিশোর দুই ইসরায়েলি কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় সময় রবিবার ভোর 4:30 দিকে বাবহাটা শহরে আল আকসা মসজিদে একটি প্রবেশ দ্বারে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছানোর পর এক মেডিকেল কর্মকর্তা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে ছুরিকাঘাতে দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন, তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।